হ্যালো বন্ধুরা, স্বাগতম রঙ্গ থিয়েটারের আরও একটি নতুন মুভি এক্সপ্লেনে। আজকে যে মুভিটি এক্সপ্লেন করব সেটি সদ্য মুক্তি পাওয়া নেটফ্লিক্সের একটি মুভি, যেটার নাম দ্য অ্যাডাম প্রজেক্ট। মুভিটি টাইম মেশিনকে বেস করে বানানো হয়েছে, যে কারণে আমরা মুভিটিতে অনেকগুলো টাইম ট্রাভেল দেখতে চলেছি। আর মুভিটি আমার কাছে চমৎকার লেগেছে, যার কারণেই আপনাদের সাথে মুভিটির এক্সপ্লেন শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, অবশ্যই সাথে থেকে মুভিটি শেষ পর্যন্ত এক্সপ্লেন শুনবেন। প্রথমেই আমরা দেখি 2050 সালে অ্যাডাম একটা ফ্লাইং জেট চুরি করে পালাচ্ছে, আর দেখতে পারি কিছু মানুষ তাকে পিছু করছে। হঠাৎ করেই অ্যাডাম একটা পোর্টাল খুলে এবং সেটার মধ্যে ঢুকে পড়ে। তারপর আমাদের যে দৃশ্যে পদার্পণ ঘটে সেটি 2022 সালের, অর্থাৎ বর্তমানে, যখন আমরা অ্যাডামকে দেখতে পাই 12 বছর বয়সের এবং খুবই ছোট, যার কারণে ওর সহশিক্ষার্থীরা ওকে অনেক সময় অনেকভাবে বিরক্ত করত এবং ওকে তার শিকারও হতে হতো রীতিমতো। আর অ্যাডামও কম ছিল না, যার কারণে আজকে তৃতীয়বারের মতো তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। অ্যাডামের বাবার মৃত্যু হয়েছিল আরো এক বছর আগে এবং ও ওর মায়ের সাথেই থাকতো। অ্যাডামের মায়ের আজকে কারো সাথে ডেটে যাওয়ার কথা, যার কারণে ওকে একাই ঘরে থাকতে হবে। এবং হঠাৎ করে ওর কুকুরটি কিছু একটা আওয়াজ শুনে বাইরে ছুটে যায়। তারা দুজনেই খোঁজ করার জন্য বেরিয়ে যায়, কিন্তু কিছুই পায় না। তারপর হঠাৎ গ্যারেজে এসে দেখতে পায় সেখানে অ্যাডাম, অর্থাৎ যে পোর্টাল খুলেছিল সেটার মাধ্যমে 2050 সালের অ্যাডাম অতীতে, অর্থাৎ 2022 সালে ফিরে আসে। ছোট অ্যাডাম ওকে চেনে না বলে ওর ওপর হামলা করে বসে, কারণ ও ভেবেছিল সে একজন চোরও হতে পারে। কিন্তু অ্যাডাম এখানে এসেছিল ওর শরীরে গুলি লেগেছিল এবং সেটা ট্রিটমেন্ট করার জন্য। ওর সবকিছুই জানা ছিল, যে ঘরের কোথায় কোন জিনিস রাখা থাকে, কার ফ্রিজের লক কেমন। আর ছোট অ্যাডামের ফ্রিজের সমস্যা ছিল, কিন্তু ওর বড় অ্যাডামকে দেখে সন্দেহ হয় এবং পিছু করতে করতে গিয়ে ওর হাতে একই রকমের ঘড়ি দেখতে পায়, যেটা ওর বাবার, এবং ও বুঝতে পারে যে এটা ওর ভবিষ্যৎ। এবং ও বলে যে হ্যাঁ, তুমি আমার ভবিষ্যৎ। বড় অ্যাডাম ওকে ফ্লাইং জেটের কাছে নিয়ে আসে এবং ওকে বলে যে ও এখানে ভুল করে চলে এসেছে, ওর দ্রুত এখান থেকে চলে যাওয়া উচিত। ও বলে যে ও 2018 যেতে চেয়েছিল, আর 2018 কেন যেতে চেয়েছিল সেটাই হচ্ছে মুভিটির আসল টুইস্ট। আর ফ্লাইং জেট খারাপ হওয়ার কারণে স্টার্ট হচ্ছিল না, সেটার জন্য ডিএনএ এর প্রয়োজন, এবং ছোট অ্যাডামের ডিএনএ দিয়েও সেটি চলবে, কারণ দুজনের ডিএনএ সেম। কিন্তু জেটটির অবস্থা ছিল একেবারেই বিধ্বস্ত। তারপর ওরা ওটা ঠিক করতে বসে, কারণ এটি ছাড়া ও কোথাও যেতে পারছিল না। তারপর ক্লান্ত হয়ে একসময় গ্যারেজে আসে এবং চুপচাপ শুয়ে পড়ে। রাতের বেলা অ্যাডামের মাকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং কান্না শুরু করে। তারপরে একটা ফটো দেখে, যেটা লরা নামের একটি মেয়ের, যেটি কিনা ওর স্ত্রী ছিল। পরের দিন দেখা যায় ছোট অ্যাডামকে মায়ের সাথে অনেক অভদ্র ভাষায় কথা বলতে এবং ব্যবহার করতে। আর বড় অ্যাডাম এটি দেখে ছোট অ্যাডামকে নিষেধ করে যে তোমার এটি করা একদমই উচিত হয়নি, কারণ তুমি নিজেই পরবর্তীতে পস্তাবে। তারপর তারা দুজনে বাইরে বের হয় দোকান থেকে মেডিসিন নিয়ে আসার জন্য, কারণ বড় অ্যাডামের মেডিসিনের প্রয়োজন ছিল শরীরে গুলি লাগার কারণে। এবং সে সময় ছোট অ্যাডামের সাথে ওকে যারা বিরক্ত করত তাদের সাথে দেখা হয়ে যায়। তারপর বড় অ্যাডাম এসে ওকে মোটিভেট করে, কিন্তু অবস্থা আগের মতোই হয়, মার খায় এবং সেখান থেকে দৌড়ে পালায়। আর এটা দেখে বড় অ্যাডাম অনেক আবেগ আপ্লুত হয়ে যায়, নিজের শৈশবের দুষ্টুমি দেখে যে ছোটবেলায় ও কেমন ছিল। ছোট অ্যাডাম বাসায় এসে বড় অ্যাডামের ব্যাগ চেক করতে থাকে, সেখানে একটি ছবি দেখতে পায় যেটা ছিল লরার, এবং ওকে জিজ্ঞাসা করে যে এটি কে। তখন ও বলে যে এটি আমাদের স্ত্রী এবং আমাদের বাবা একটা টাইম মেশিন আবিষ্কার করেছিল, আর সেটা তার পার্টনার চুরি করে নিয়েছিল, এবং সেই টাইম মেশিনে করে আমার স্ত্রী 4 আগে কোথায় যাচ্ছিল এবং যাওয়ার সময় তার মৃত্যু ঘটে। আমি যাচ্ছিলাম 2018 ওর সাথে, যেখানে আমার প্রথম দেখা হয়েছিল, কিন্তু আমি ভুল করে 2022 চলে এসেছি, অর্থাৎ বর্তমানে। আমাকে তাই দ্রুত জেটটা ঠিক করে 2018 যেতে হবে, যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। আর ঠিক তখনই এন্ট্রি ঘটে মেইন ভিলেন মায়া, যে কিনা টাইম মেশিনে ভর করে 2050 যেতে চাইছিল ওর সাহায্যে। এখানে খুবই ইন্টারেস্টিং কিছু ফাইটের দৃশ্য দেখা যায়। তারপর হঠাৎই এন্ট্রি ঘটে লড়াইয়ের, কারণ লরা মারা যায়নি, ও 2022 আটকে ছিল এবং এখানে ওর অ্যাডামের আসার জন্য অপেক্ষা করছিল। তারপর সেখানে তারা তিনজন মিলিত হয় এবং লরা ওদেরকে একটা সেফ জায়গায় নিয়ে যায়, কিন্তু এখানে কিছুদিন অবস্থান করার পরপরই মায়া তাদের পিছু করতে করতে
সাথে সেখানেও চলে আসে। লরা ওদেরকে এখান থেকে ফ্লাইটে করে পাঠিয়ে দেয় এবং নিজে ওদের সাথে লড়াই করে মারা যায়। এখানে আবার মায়া তার দলবল নিয়ে অ্যাডামের পিছনে পড়ে এবং এখানে আবার মায়া ও তার দল অ্যাডামের পিছনে পড়ে টাইম মেশিনে করে 2050 সালে যাওয়ার জন্য। ঠিক সেই সময় তারা আরো একটি পোর্টাল খুলে সেখানে এন্ট্রি নেয় এবং টাইম ট্রাভেল করতে করতে 2018 চলে আসে, যেখানে লড়াইয়ের সাথে অ্যাডামের প্রথম দেখা হয়েছিল, যেখানে অ্যাডামের বাবা জীবিত ছিল এবং ইউনিভার্সিটিতে লেকচার দিচ্ছিল আর ওদেরকে দেখেই চিনে ফেলে এবং জড়িয়ে ধরে। তারা এখানে কিছু কথা বলে এবং অনেক কথাই হয় তাদের মধ্যে। এক পর্যায়ে বলে, আপনার পার্টনার মায়া আপনাকে টাইম মেশিন বানানোর সময় ধোঁকা দিতে চলেছে। তারপর তারা তিনজনে মিলে বাসায় চলে আসে এবং অ্যাডামকে সেখানে দেখায় অনেক ছোট, ওর কুকুরটিও অনেক ছোট। যেহেতু জীবিত থাকা অবস্থায় ওর বাবা সবসময় নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতো, ওদেরকে মোটেই সময় দেয়নি, তাই এখানে ওর বাবা ওদেরকে অনেক সময় দেয় এবং মায়ের সাথেও অনেক ভালো ব্যবহার করে। তার পরের দিন সকালবেলা তারা দুজন হেডকোয়ার্টারে চলে আসে, সেখান থেকে টাইম মেশিনের হার্ড ড্রাইভটি বের করে নিতে যায়, কারণ যদি হার্ড ড্রাইভ সেখান থেকে বের করে নেয় তাহলে টাইম মেশিন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আর যেহেতু টাইম মেশিন তৈরি হবে না, তাই তারা ভবিষ্যতে আর থাকবে না, যেটার জন্য ওর স্ত্রী গায়েব হয়ে গেছে সেটিও হবে না, যেটার জন্য অ্যাডাম অনেক বুদ্ধি খাটিয়ে এই কাজটি করার প্ল্যান করেছিল। কিন্তু এখানে একটু খারাপ ধরনেরই লড়াই হয়ে যায়, কিন্তু অ্যাডামের বাবা এসে ওদেরকে বাঁচিয়ে নেয়। তারপর তারা হার্ড ড্রাইভ খুলে ফেলে এবং মেশিনটি পুরোপুরি অকেজ হয়ে পড়ে। কিন্তু হঠাৎই সেখানে দুইজন মায়া চলে আসে, একজন 2018 সালের এবং আরেকজন 2050 সালের। পিছু ধাওয়া করতে করতে দুজনে একই সাথে সেখানে চলে আসে, তারপর আবারও ফাইট শুরু হয়। একসময় সেখানকার ম্যাগনেটিক সুইচ অন হয়ে যায় এবং সমস্ত লোহা জাতীয় পদার্থকে নিজের দিকে আকর্ষণ করতে থাকে। তারপর মায়া ওদের কাছে হার্ড ড্রাইভ চায়, ওর বাবা দিতে রাজি না হওয়ায় ওর বাবার দিকে মায়া গুলি ছোড়ে, কিন্তু ম্যাগনেটিক সুইচ অন থাকার কারণে অল্প কিছু দূর যাওয়ার পরেই সেটি ঘুরে ম্যাগনেটের দিকে দ্রুত গতিতে ছুটতে থাকে আর তার সামনে মায়া থাকায় সেটা তার বুকে গিয়ে লাগে, যে কিনা প্রেজেন্টের, আর যার কারণে কিছুক্ষণের মধ্যেই ভবিষ্যতের মায়াও হঠাৎই উধাও হয়ে যায়, কারণ যার অতীতই নেই তার ভবিষ্যৎ আসবে কোথা থেকে। তারপর তারা সেখান থেকে বাসায় চলে আসে, নিজেদের সময় একসাথে পার করে। তারা কখনো বাবার সাথে খেলা করেনি, তাই বড় অ্যাডাম এবং ছোট অ্যাডাম বাবার সাথে খেলা করে এবং অনেক মজা করে। তারপর হঠাৎই সেখান থেকে তারা দুজনই গায়েব হয়ে যায়, কারণ টাইম মেশিনই যদি না থাকে তাহলে ভবিষ্যতের তারা বর্তমানে কি করে থাকে। ছোট অ্যাডাম এখন ওর মায়ের সাথে খুবই সুন্দর আচরণ করে এবং খুবই ভালোবাসে, তাকে জড়িয়ে ধরে, যেটা দেখে মনে হয় ওর ভেতরে পরিবর্তন এসেছে। তারপর আমরা দেখতে পাই 2018 সালের বড় অ্যাডামকে, যেখানে ক্লাসের মধ্যে প্রথম ওর পাশে এসে বসে লড়া। তারা দুজনেই অনেক গল্প করতে থাকে এবং মেইন বিষয় হলো এখানে লড়াকে আর ভবিষ্যতে গিয়ে হারাতে হবে না, কারণ টাইম মেশিনই তো তৈরি হয়নি, ফলে ভবিষ্যতে লড়াকে টাইম মেশিনের কারণে হারানোর প্রশ্নই আসে না। এভাবেই ফিউচারে হারিয়ে যাওয়া স্ত্রীকে টাইম মেশিনের মাধ্যমে অতীতে ফিরে এসে বাঁচিয়ে নেওয়ার মতো রোমাঞ্চকর টুইস্ট দিয়েই সাজানো ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেইন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রঙ্গ থিয়েটারের সাথে থাকুন এবং সাপোর্ট করুন। দেখা হবে আরও একটি রোমাঞ্চকর রঙ্গ থিয়েটার মুভি এক্সপ্লেইনে।